স্কুলের ছাদ ভেঙে পড়ার আশঙ্কা, এবং সেই আশঙ্কার জন্যই এবার খোলা চাঁদের তলায়, একেবারে খোলা আকাশের তলায় চলছে স্কুলের পড়াশোনা, এমনটাই ছবি ধরা পড়েছে। যখন তখন ভেঙে পড়েছে স্কুলের দেওয়াল, ছাদের চাঙড়, ভগ্নপ্রায় স্কুলকে ঘিরে আতঙ্কে পড়ুয়ারা, ভয় গাছের তলাতেই হচ্ছে বিদ্যালয়ের ক্লাস, এমনই ছবি আরামবাগের মলয়পুর দক্ষিণ পাড়া বামাপদ দত্ত প্রাথমিক বিদ্যালয়ে। জানা গেছে স্কুল ভবনের একাংশ বহু পুরাতন, বেশ কয়েকবার মেরামতি করার চেষ্টা করা হলেও তাতে কোনো কাজ হয়নি। আতঙ্কের জেরে স্কুলে কমতে শুরু করেছে পড়ুয়ার সংখ্যা। আমাদের স্কুলের ছাদ ভেঙে পড়ছে, আমাদের ভয় করছে, তাই আমরা এই গাছের তলায় বসছি। অনেক দিন ধরেই আছে, 12 মাস মাঠেতে করছে, গাছের তলায় করছে। গাছের নিচে ক্লাস কয়েক বছর যাবত হচ্ছে, কারণ স্কুলের যে ভগ্নপ্রায় অবস্থা, মাঝামাঝি ছাদের বিভিন্ন অংশ ভেঙে পড়ছে। গত বছর আমার দুজন ছাত্রছাত্রী আহত হয়েছিল, সমস্ত ঘটনা বিডি অফিস এবং বিভিন্ন দপ্তরে জানানো হয়েছিল এবং লেখালেখি হয়েছে। আমাদের MLA সাহেবও এসেছিলেন, কিন্তু পরবর্তীকালে অনেক লেখালেখির পরও কোনো সুরাহা হয়নি। অভিভাবকরা ভয় পাচ্ছেন যে স্কুলের ভেতরে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, আপনি কোথায় কি ব্যবস্থা করবেন? ব্যবস্থা বলতে এখন তো উপায় নেই, বর্ষাকালে ভিতরে বাইরে করে বসাতে হয়, কোনো রকমে চালাতে হয়। বাকি সময়টা আমাদের কয়েক বছর যাবৎ গাছতলাতেই চলছে, অন্তত 2-3টে ক্লাস বাইরে বসাতেই হয়, কারণ শিশু শ্রেণী আর 1-কে বসানো অসুবিধে আছে, কারণ ওদের বিভিন্ন বিষয়ে লেখা টেখার ব্যাপার আছে দেয়ালে, ওগুলোর জন্য আমরা 3-4কেই বাইরে বেশি বার করি। কোনো সুরাহা হয়নি। গত বছরের আগের বছর একটা রিপেয়ারিংয়ের টাকা পেয়েছিলাম, 62,000 টাকা। এখন 62,000 টাকা নিয়ে কোনো কাজ করা যাবে না এই বিল্ডিংয়ে, কারণ কোনো জায়গায় ঘা দিলে বাকি পাশগুলো ভেঙে ধরধর করে পড়ে যায়। মানে দেয়াল ভাঙলে পাকা ঘরের দেয়ালের ভেতর থেকে ইঁদুর বাচ্চা বেরোয়, মানে দেয়ালের অবস্থা এরকমই। বৃষ্টি হলে দেয়াল দিয়ে জল চুইয়ে পড়ে, মানে যে কোনো মুহূর্তে পুরো বিল্ডিংটা হুড়মুড় করে ভেঙে পড়তে পারে। যখন তখন ভেঙে পড়ছে স্কুলের দেওয়াল, ছাদের চাঙড়, ভগ্নপ্রায় স্কুলকে ঘিরে আতঙ্কে পড়ুয়ারা। আর এই ব্যাপারে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পিন্টু লাগা। পিন্টু, আমরা প্রধান শিক্ষকের কথা শুনলাম, তিনি বললেন তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, MLA এর কথা তিনি তুললেন, তারপরেও কোনো রকম সুরাহা হয়নি। প্রশাসনের সঙ্গে কি কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করেছো? কি বলছেন তারা এই ব্যাপারে? দেখো রঙ্গিতা, যেটা অভিযোগ উঠছে, কিন্তু যেটা শিক্ষক থেকে শুরু করে যে ছাত্র পড়ুয়াদের যে অভিভাবক আছে, তারা যেটা অভিযোগ করছে, তারা কিন্তু শুধু প্রধান শিক্ষকই নয়, তাই সেই স্কুলে পড়ার অভিভাবকরাও বারবার কিন্তু বিভিন্ন দপ্তরে জানিয়েছেন, MLA থেকে শুরু করে BDO থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে কিন্তু তারা বারবার জানিয়েছে, তাতে করে কিন্তু কোনো ফল হয়নি বলে তাদের অভিযোগ। উল্টে দেখো, আতঙ্কে কিন্তু স্কুলে আসা পড়ুয়ার সংখ্যা কিন্তু কমতে বসেছে, তার উল্টে অভিযোগ করছে, অভিভাবকরা জানাচ্ছে যে। কিন্তু শুধু অভিযোগ নয়, আমরা তো দেখতেও পেলাম, ছবিতেও দেখলাম, কচি কাচারা এই শীতের মধ্যে তারা খোলা আকাশের তলায় বসে ক্লাস করছে। হ্যাঁ, যেটা জানা যাবে যে পুরনো যে বিল্ডিং ছিল স্কুলের একাংশ কিন্তু প্রচুর পুরনো একটা বিল্ডিং, আর তার ফলে কিন্তু এই রকমের একটা সমস্যা দেখা দিয়েছে, আর তাতেই কিন্তু 2টো ক্লাস পুরোপুরি বন্ধ রয়েছে এই ঠান্ডার সময়ও, বিশেষ করে বর্ষাকালেও। তারা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু যেটা স্কুলের যে মাঠ রয়েছে সেই খোলা মাঠে কিন্তু ক্লাস করছে, এরপরেও হোঁচ ফেরেনি বলা চলে প্রশাসনের পক্ষ থেকে বারবার জানিয়েও কিন্তু কোনো রকম কোনো ফল হচ্ছে না বলে অভিভাবকরা জানাচ্ছে এবং স্কুলের প্রধান শিক্ষক জানাচ্ছে। তবে স্কুল পরিদর্শক অবন্তী পোরেল কিন্তু জানাচ্ছেন যে তিনিও জানিয়েছেন, তবে সরকারের পক্ষ থেকে নাকি জানানো হয়েছে যে খুব শীঘ্রই কিন্তু ওই স্কুলের সেই বিল্ডিং গুলো নতুন করে তৈরি করা হবে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো কাজই শুরু হয়নি। এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে, ইতিমধ্যে আমাদের সেই ক্যামেরাতে সেই ছবিও উঠে এসেছে যে চাঙড় ভেঙে পড়ছে, এমনকি দেয়াল ভেঙে ভেঙে পড়ছে, এমনকি সেই দেয়ালে যে দেয়াল রয়েছে সেই দেয়ালে হালকা টোকা মারলি কিন্তু সেই খণ্ড খণ্ড ভেঙে পড়ছে, এমনটাই কিন্তু একটা পরিস্থিতি স্কুলে। কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, স্কুলে এই ঠান্ডার মধ্যে স্কুল ছাত্ররা মাঠে বসে ক্লাস করছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ পিন্টু তোমাকে। আপনাদের আবারও জানিয়ে রাখি যে খোলা আকাশের তলায় ক্লাস করছে কচি কাচারা। যেটা অভিযোগ রয়েছে যে স্কুলের অবস্থা ভগ্নপ্রায়, এবং প্রধান শিক্ষক তিনি যেটা অভিযোগ করছেন, বারংবার সরকারের তারা দ্বারস্থ হয়েছেন, বিভিন্ন লেখালেখি চলেছে, চিঠি আদান প্রদান চলেছে, তারপরেও কোনো রকম সুরাহা হয়নি, যে কোনো মুহূর্তে
হচ্ছে স্কুলের যে ছাদের চাঙড় রয়েছে তা ভেঙে পড়তে পারে, দেওয়াল খসে পড়তে পারে, এবং এই আতঙ্কের পরিবেশের মধ্যেই একেবারে ঠান্ডার মধ্যে খোলা আকাশের তলায় বসে ক্লাস করছে কচিকাঁচারা।